দেখো ওখানে আগে যে প্রবলেমটা এসেছিল, আট প্লাস দুটো প্রোডাক্ট জিরো রয়েছে, এক্স ওয়ান মাইনাস এক্স টু ইন্টু নাইন অফ এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। এখন দেখো এই এক্স ওয়ান আর এক্স টু কোথা থেকে নেওয়া হচ্ছে, বিলংস টু পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে এক্স ওয়ান আর এক্স টু যদি পজিটিভ রিয়েল নাম্বার হয়, এই পোর্শনটার ভ্যালু কখনো জিরো আসতে পারে না, দ্যাট ইজ এক্স ওয়ান মাইনাস এক্স টু উইল বি জিরো, এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এক্স টু। তাহলে এখানে লিখতে হবে অ্যাজ এক্স ওয়ান এক্স টু বিলংস টু আর প্লাস, সো নাইন অফ এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস সিক্স, নাইন অফ এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস সিক্স ক্যান নট বি জিরো, নট ইকুয়াল টু জিরো। সো এক্স ওয়ান কে এক্স এক্স টু সঙ্গে ইকুয়াল হতে হবে, দ্যাট ইজ এফ ইজ ওয়ান ওয়ান। ওখানটা খেয়াল করবো, আমি প্রথমে খেয়াল করা হয়নি, আর প্লাস ছিল, ঠিক আছে। এইবার দেখো এটা তো ওয়ান ওয়ান প্রুফ হলো, এবার কি প্রুফ করতে হবে, অল টু। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ। এবার বলেছি সাবজেক্ট টু এক্স করতে হবে, নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এইবার দেখো সিধর আচার্য ফর্মুলা কাজে লাগাও, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ থার্টি সিক্স মাইনাস ফোর ইন্টু সি ইন্টু এ, ফোর ইন্টু এ যদি করি নাইন, সি হচ্ছে কত, মাইনাস ফাইভ মাইনাস ওয়াই বাই টু ইন্টু নাইন, দ্যাট ইজ 36 মাইনাস 36 ইন্টু 5 প্লাস 36 ওয়াই বাই 8। তাহলে দেখো টু হান্ড্রেড সিক্সটিন প্লাস থার্টি সিক্স ওয়াই বাই এইটিন, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু সিক্স, কমন নিয়ে নাও সিক্স প্লাস ওয়াই বাই এইটিন, দ্যাট ইজ মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার সিক্স প্লাস ওয়াই বাই। এইবার দেখো y এর ভ্যালুটা কোথা থেকে নিতে পারবো, এখানে কোডোমেইন সেট কোনটা মাইনাস ফাইভ থেকে ইনফিনিটি, তাহলে y এর ভ্যালু এখানে মাইনাস ফাইভ থেকে তুমি নিতে পারবে। তাহলে ভেতরের এই পোর্শনটা ফর অল y বিলংস টু মাইনাস ফাইভ টু ইনফিনিটি, y এর ভ্যালু যদি ছয়ের থেকে সবসময় এই মাইনাস ফাইভ এর থেকে যদি বেশি হয়, তাহলে এই পোর্শনটার ভ্যালু কখনো নেগেটিভ আসতে পারে না, তার মানে একটা সবসময় আমরা রিয়েল নাম্বার পাবো। বোঝা গেল রুট ওভার সিক্স প্লাস ওয়াই, এখানে কি আসছে রুট ওভার সিক্স প্লাস ওয়াই, ওয়াই যদি মাইনাস ফাইভ থেকে আরম্ভ হয়, এখানে মাইনাস ফাইভ তার মানে সিক্স মাইনাস ফাইভ কত হচ্ছে ওয়ান হচ্ছে, এখানে তো ওয়াই তুমি নিতে পারবে না, সিক্স মাইনাস সেভেন রুট ওভার মাইনাস ওয়ান এটা হবে না, কারণ সাতটা পাঁচ মাইনাস পাঁচের থেকে এখানে নিলে হবে না, কারণ মাইনাস ফাইভ থেকে আরম্ভ করতে হচ্ছে, তার মানে রুট ওভার সিক্স ম্যাক্সিমাম তুমি মাইনাস ফাইভ অব্দি নিতে পারবে, তার মানে ফর অল ফর অল ওয়াই বিলংস টু ফাইভ মাইনাস ফাইভ টু ইনফিনিটি উই গেট এ প্রি ইমেজ। এবং যেটা সবসময় আমরা কি পাবো আর প্লাস এর মধ্যে থাকবে, উই গেট এ প্রি ইমেজ ওয়াই এর যেকোনো ভ্যালুর জন্য, এই পোর্শনটা সবসময় রুট ওভার সিক্স প্লাস ওয়াই মাইনাস একের থেকে বড় হবে, আবার এই পোর্শনটা যেহেতু ইমাজিনারি পোর্শন হতে পারে না, তার মানে আমি সবসময় একটা প্রি ইমেজ পাবো যেটা আর প্লাস এর মধ্যে লাই করছে, কারণ রুট ওভার সিক্স প্লাস ওয়াই যদি ওয়াইটা ওয়াই বিলংস টু মাইনাস ফাইভ থেকে ইনফিনিটির মধ্যে থাকে, তাহলে এর ভ্যালুটা রুট ওভার সিক্স প্লাস ওয়াই সবসময় গ্রেটার দেন কি হবে, অলওয়েজ মাইনাস ওয়ান হবে। এই পোর্শনটা যদি মাইনাস ওয়ানের থেকে বড় হয়, তাহলে আমরা বলতে পারবো এই মাইনাস ফাইভ থেকে ইনফিনিটির জন্য আমরা সবসময় একটা প্রি ইমেজ এক্স পাবো যেটা কোথায় থাকবে আর প্লাস, তাহলে ফর অল
6 plus y greater than minus 1, that is y যেহেতু minus 5 থেকে infinity মধ্যে রয়েছে, তার মানে আমি একটা always x পাবো যেটা কার মধ্যে লাই করবে পজিটিভ r প্লাসে, সো f ইজ অন টু, সো f ইজ হয়ে গেল অন টু বাই r. এইবার দেখো তাহলে 1 1 আর অন টু যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বললাম ফাংশনটাকে কি বলতে হবে বাইজেক্টিভ, তাহলে আমি প্রুফ করলাম f ইজ বাইজেক্টিভ, তার মানে আমি বলতে পারবো f ইজ ইনভার্টিবল, তাহলে f বাইজেক্টিভ f ইনভার্টিবল হলো. এইবার y এর ভ্যালু যেহেতু বাইজেক্টিভ হলো ইনভার্টিবল হলো, এইবার দেখো আমাকে x টা এই x টা কিভাবে পাচ্ছি f ইনভার্স ক্যারি করে এখানে আনছি, f ইনভার্স ক্যারি করে এই y এর জন্য আমরা একটা x পাচ্ছি, তাহলে এই x টা কে কে ক্যারি করছে f ইনভার্স, তাহলে এই x টার জায়গায় আমি বলতে পারি f ইনভার্স y is equal to minus 1 plus minus 6 plus y by 18. x এর জায়গায় আমি কি বসাতে পারি f ইনভার্স y, তার মানে আমি বলতে পারি f ইনভার্স x is equal to minus 1 plus minus 6 plus x by 18. এখানে y কে কে ক্যারি করে আনছিল, f ইনভার্স ক্যারি করে আনছিল, ক্যারি করে কে আসছিল এখানে কোথায় x এ নিয়ে আসছিল, ওর জন্য আমি x কে বললাম x is equal to f ইনভার্স y, f ইনভার্স টা কোথা থেকে আসছে এখান থেকে, that is f ইনভার্স y কে আমরা কি ধরলাম x, so x is equal to f ইনভার্স y, that is f f ফাংশনাল ভ্যালু যেমন বসাও f ইনভার্স y এর জায়গায় f ইনভার্স x বসিয়ে দাও. এইটা এইবার অনেক ক্ষেত্রে অঙ্কে বার করতে বলে ফাইন্ড f ইনভার্স 30, তাহলে যদি f ইনভার্স 30 বলে তখন তুমি কি করবে f ইনভার্স x এর জায়গায় 30 বসিয়ে দাও, মাইনাস 1 প্লাস মাইনাস 6 প্লাস 30 বাই 18, বুঝে গেল f ইনভার্স 30 বললে কি হবে মাইনাস 1 প্লাস মাইনাস 6 প্লাস 30 6 প্লাস 30 বাই 18, দ্যাট ইজ মাইনাস 1 প্লাস মাইনাস 6 বাই 18, বলে গেছে.